আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতে বানানো চিকেন রান্না। এখানে 1 কিলোগ্রাম মতো চিকেন রয়েছে। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেওয়ার জন্য মা দিয়েছে পরিমাণ মতো নুন, তারপরে হলো পরিমাণ মতো কিছুটা কাঁচা পেঁয়াজ, তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 থেকে 15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছে। আর এরপর মাংসের মেন ইনগ্রেডিয়েন্টস আলু, আলুটাকে মা লাল লাল করে ভেজে নিয়েছে। মাংস রান্না করতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের দরকার হয় সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে হলো কাঁচা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর রেগুলার যে রুটিন মশলাটা সেটাকেই এখন বানিয়ে নেব। এখানে হলো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে ভিজিয়ে রেখে দেব। এরপর একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণে গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটাকে খুব একটা বেশি মিহি করবার দরকার নেই, একটু আদবাটা পেস্ট করলেই ভালো হয়। এই সমস্ত পেস্ট যদি শিলে করা হয় তাহলে কিন্তু মাংস রান্নার দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। সময়ের অভাবের জন্য করা যায়নি। এরপর গরম তেলের ভেতর কিছুটা পরিমাণে কাঁচা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এরপর যখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই আদবাটা করে রাখা পেস্টটা, যেটার মধ্যে ছিল গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বাটা। এই পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। আর যদি একটু ভাজা এদিক থেকে ওদিক হয় তাহলে কাঁচা রসুনের গন্ধ বেরোবে, সেটাতে কিন্তু মাংস রান্নাটা পুরো ঘেটে যেতে পারে। তো দেখতে পাচ্ছো এখানে আমার মা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ভাজা ভাজা করছে। আর এরপর যে মশলাটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দিতে হবে। আর তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে। যখনই মশলাটার থেকে তেলটা বেরিয়ে আসবে সেই মুহূর্তে দিয়ে দিতে হবে মাংসটা। মাংসটা ম্যারিনেট করা ছিল, তোমরা তো দেখেইছো আগে, এটা দিয়ে খুব ভালোভাবে এখন কষাতে হবে। মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন মাংসটাকে কিছুক্ষণের জন্য প্রায় 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10-15 মিনিট হয়ে গিয়েছে, এবার খুলে দেখবো মাংসটার থেকে তেল বেরিয়ে এসেছে, মানে কষানোর কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। আর তার আগে এই যে মা যেই একটা কষানো মাংস তুললো, এটা আমার জন্য তুলেছে, আমাদের বাড়িতে এরকম অনেক পাবলিক আছে। যাই হোক, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আর পাশের গ্যাসে মা গরম জল বসিয়ে রেখে দিয়েছে, ওটা মশলা দেওয়া জল বলে জলটার কালারটা এরকম হয়েছে। আর মুরগির মাংস আমার মাকে দেখেছি খুব একটা বেশি ফোটায় না, বলে ফোটালে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই সিম করে বসিয়ে রেখে দিই। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দিয়ে দেওয়া হয়েছে শাহি গরম মশলার গুঁড়ো। পুরো 1 প্যাকেট শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে 1 কেজি মাংসের জন্য। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এইবার গরম গরম সার্ভ করবার পালা। রবিবারের দুপুরবেলার মেনুতে এরকম মাংসের ঝোল আর গরম ভাত থাকলে আর কোনো কিছুর দরকার পড়ে না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। Myself wondering, what had happened to the last 10? I ran away with my life, fast forward, never turned back again. It's kind of funny that the